আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকে আপনারা আমি চাইনিজ পটল দিয়া আর ছোট ইসা দিয়ে খিলা বাজি করেন আপনারা দেখাইমু। আমি এখানোর মাঝে আমার পটলগুন কাঠিয়া দইয়া রাখি লিছি, আর যেগুন তোর বিষ একবারে নরম আছিল আমি বিষ সুদ্ধা দিলাইছি দেখতে পাররা। আর এখানোর মাঝে আমি ইসারে বালা দইয়া আর ফানি জড়াইয়া রাখিছি, আর একটু মরসর গুঁড়া জাস্ট তুরা দিছি আর অলৈত দিছি। আর এখানোর মাঝে আপনারা দেখতে পাররা আমি হাফ অনিয়ন রাখছি, এর বাদে অলৈদ পাউডার রাখছি তোরা, আর দুটা একটা বোম্বাই মরিচ থাকে যে নাগা মশলা খান বটার মাঝে জাল থাকে না সেন্ট থাকে, সো সেন্টর লাগে আমি মরিচটা দিলাম। আপনারা অপশনাল চাইলে দিতে পারে, নাইলে নাই, আপনারা খাসা মরিচও দিলে দিতে পারে, আর বাঘর ফাতা আর কিচ্ছু যাইতো না। আমি এখানোর মাঝে আমার ফানটা বোয়াচ্ছি, অন প্রথম আমি ইসাগুন বাজিলিম, অন আমি আমার ফানোর মাঝে তেল দিলেইছি এখানোর মাঝে, আর ওখানে আমি হিটটা দেখছি গরম হয়ে গেছে তেল, ওখানে আমি ফিয়া কিতা গুণ দিলাইমু, আমার ইসা গুণ দিলাইমু। আর অলওয়েজ মাছ বাজি করেন খালো তেলটা বালা গরম করে দিন যেন। আমি আমার পানও দিলাইছি ইসা গুণ করে, আর অমলান আমি একটু সময় ফ্রাই করবো, যত সময় বালা ক্রঞ্চি হয়েছে না আমি এগুন করে প্রথম ফ্রাই করলাম, বিকজ পটলের মাঝে একটু পানি পানি থাকে আর বাদে দিলে এগুন ক্রঞ্চি হয় না, আর অমলান খাইতে মজা লাগে। আপনার অমলান ফ্রাই করিয়া দেখো আমার ইসা গুইন ওই গেছে দেখতে পারেন, যে ক্রঞ্চি হয়েছে তো যেন আইসে একটা ফ্লেভার। আর আপনারা অমলান ক্রঞ্চি গেলে এগুন তোরে তুলিয়া রাখি দিবা, আমি এগুন তোর এখন তুলি দিব। আমি আমার ইসা গুন লামাই লিছি অষ্টা বাটির মাঝে দেখা খিলা ক্রঞ্চি একটা শব্দ আর যে সুন্দর করে হয়েছে এগুইন। আর ওখানের মাঝে আমি আমার পানটাও বয়াচ্ছি আবার ও সমান তেলের মাঝে আরও একটু তেল আট করিয়া আমি এখন অনিয়নটা দিলাম, আর অনিয়নটা আরে গোল্ডেন ব্রাউন হয়েছে না পর্যন্ত আমি ফ্রাই করবো দিয়া ফুল হিটও দিলাম। আমার অনিয়নগুন গোল্ডেন ব্রাউন হয়ে গেছে দেখতে পারা, আমি তো না আর বেশি টানাইতাম নাই। আর এখন আমি এখানোর মাঝে অলৈত দিলাইমো একমান রাখছিলাম, অলৈত বানান দিয়া আমি আমার ইয়ে দিলাম পটলগুনও দিলাম। আর আপনার পটল দিয়া লবণ দিয়া ফুল ফেমো দিন জানো, তাতে পটলের পানিটা বাড়ি যায়, খালি দি গুড়িয়া দিয়া আর ফুল ফেমো দিলাম আমি এদিন করে। চুরার সময় অমলা খান লিডি গুড়ার পরে যে পানি আসছিল টানি গেছে, আর চাইনিজ পটলটা অত শক্ত হয় না, তো কুচি হয়ে যায়। আমি এখন আরও চুরার সময় অমলা রাখবো, তাকে তারা আরও চুরার সময় ফ্রাই করবো। আমার পটলগুন ওই গেছে দেখতেও পারে এখানোর মাঝে, আর আমি এখন এটার মাঝে ইসা দিলাইমো, এটা ফ্রাই করে রাখছিলাম আমি সেগুন আট করে নিলাম সবকে এখানোর মাঝে। আর আট করিয়া আর লিট গুড় দি গুড়বার না জানো গুড়লে ইসার ক্রঞ্চি যায় কি, সো অমলান রাখি দিমো। আর আমি মরিচ কিনো দিলাইমো সেইবার লাগে দিয়া একটু সময় আমি রাখবো যাতে ইসাটা ফ্লেভারটা যায় কি পটলের মাঝে, আর আমি বাকি পাতাও দিলাইমো। আমার বাজিটা ওই গেছে এখন আমি এটারে লামাই লিমু দেখতে পাটা যে সুন্দর একটা কালার দিছে, এতনি বেশি কুক করা যাইত না ভেজিটেবলের টেস্ট নষ্ট হয়ে যাচ্ছে, এখন আমি এটারে লামাই লিমু। আমার ভেজিটেবলটা ওই গেছে বাজিটা ওই গেছে দেখতেও পারে ওখানোর মাঝে আমি লই লিছি, আর দেখতে কিন্তু খুব সুন্দর লাগে, খাইতেও মলান বজাইব, আপনারা আশা করান ট্রাই করবা। আর আপনারা গেছে যদি আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, লাইক দিবা, শেয়ার করবা, আর কোনো ভুল ত্রুটি হইলে মাফ করিয়া দিবা। আসসালামু আলাইকুম।